তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। আমাদের প্রত্যেকেরই নিজের শিখরের প্রতি ফিরে আসার টান থেকেই যায়, আর বলাই বাহুল্য সেই শিখরটা যদি কোথাও নারীর টানের সাথে সাথে ভালোবাসার টান হয়, তার সেই শাশ্বত আবেদনকে উপেক্ষা করার ক্ষমতা আমাদের কারুর থাকে না। আমারও নেই, আপনাদেরও নেই, সম্পূর্ণারও নেই, গ্ল্যামার ওয়ার্ল্ডেরও নেই। তাই সম্পূর্ণায় গ্ল্যামার ওয়ার্ল্ডের জার্নি সেই যে তার শৈশব অবস্থা থেকে শুরু হয়েছিল, মাঝখানে সামান্য একটু জ্যোতিচিহ্ন নিয়ে আবারও কিন্তু ফিরে আসা এবং একসাথে হাতে হাত দিয়ে চলা। বলাই বাহুল্য গ্ল্যামারাস আনিয়ার সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। অনেকদিন পর, আর খুব ভালো লাগছে অনেকদিন পর একসাথে কাজ করতে পেরে। ইনফ্যাক্ট আমরা দুজনে বোধহয় গ্ল্যামার ওয়ার্ল্ডে একসাথে জার্নিটা, মানে যখন তোমারও গ্ল্যামার ওয়ার্ল্ডে জার্নি শুরু হয়েছে, তখন আমার সাথে একদম শুরুর দিন থেকে তোমাকে সাথে পেয়েছি। কিন্তু মাঝখানে যেটা হয়েছে, আমাদের সবার জীবনে একটা ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা এসেছে, এবং যেটা হচ্ছে কোভিড। এবং সেই পরিস্থিতিতে শুধু গ্ল্যামার নয়, জেনারেল হেলথ ঠিক রাখাটাই একটা মানে চ্যালেঞ্জ, একদম ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সত্যি কথা বলতে গেলে একটা আতঙ্কের মধ্যে আমাদের দিন কেটেছে। সত্যি কথা বলতে কি, এক একটা ফোন এলে আমরা রীতিমতো ভয় পেয়েছি ফোনগুলো রিসিভ করতে। একদম, তাই সেটার সঙ্গে আমাদের জীবনে আমার মনে হয় যে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের হাত ঠিক রাখা বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। আর বহুবার স্যানিটাইজার ইউজ করার ফলে আমাদের হাতের একদম 12টা বেজে যাচ্ছে। তো আমাদের মধ্যে গ্ল্যামার ওয়াল সেইখানে মধ্যে আমাদের দিকে হাত বাড়িয়েছে। একদমই তাই, হ্যান্ড ওয়াশ চলে এসছে, গ্লো হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের কথা বলতে গেলে আমি এখানেই বলবো, দেখো হ্যান্ড ওয়াশ নিয়ে বেশি কিছু তো বলার নেই, তবে হ্যাঁ, আমরা যারা হাতের যত্ন নিতে চাই, অ্যাট দ্য সেম টাইম একদম খুব ভালোভাবে আমরা একটা জার্ম কিলিং হ্যান্ড ওয়াশ ইউজও করতে চাই, আর তার সাথে সাথে হাতের ড্রাইনেস নিয়ে খুব কনসার্ন, একদম সফট স্মুথ হাতের জন্য বেসিক্যালি গ্লো হ্যান্ড ওয়াশের কথা চিন্তা করে নিয়ে আসা। কারণ আপনাদের কথা চিন্তা করে সবসময় প্রোডাক্টগুলো তৈরি করি, সেটা বলেই থাকি। সেখানেই সবার থেকে যেটা জানতে পারছিলাম যে দিদি হাত স্যানিটাইজ করতে করতে, দিদি হাত ওয়াশ করতে করতে, হাতের যে অবস্থা একদম তাই, ভীষণ রেগুলার কমপ্লেইন্ট। সেটা কিন্তু আমি আমার মেয়ের হাতের কন্ডিশন বা আমার নিজের হাতের কন্ডিশন দেখেও আমি বুঝতে পারছিলাম। তো সেখান থেকে চিন্তা করে আমি অ্যালোভেরা বেসড একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, গ্লো হ্যান্ড ওয়াশ। আপনারা অবশ্যই আমার মনে হয় অনেকেই পেয়ে গেছেন, কোথাও কোথাও না পেয়ে থাকলে অবশ্যই জানান আমাদের। আমার মনে হয় ইউজ করলে আমরা বুঝতে পারবো যে কোনো রকম ড্রাইনেস ছাড়াই আমরা খুব ভালোভাবে হাতটা পরিষ্কার করে নিতে পারছেন। হ্যান্ড ওয়াশের পর যেটা আমরা এতদিন ফিল করে এসেছি যে কিছু একটু ময়েশ্চারাইজিং কোনো ক্রিম বা হ্যান্ড ক্রিম বা বডি লোশন কিছু না ইউজ করলে সঙ্গে সঙ্গে ড্রাইনেসটা কিছুতেই আমরা কম করতে পারছিলাম না। তো সেখানে গ্লো হ্যান্ড ওয়াশটা ইউজ করলে কিন্তু অবশ্যই আমি এটা বলবো যে ওই ড্রাইনেসটা ফিল হবে না। আমাদের আর একটা নতুন প্রোডাক্ট এসেছে, গ্লো শাইন অ্যান্ড ব্রাইট জেল। গ্লো শাইন অ্যান্ড ব্রাইট জেলও আমি বলবো আমাদের ব্যস্ত জীবনের কথা চিন্তা করে আমি তৈরি করেছি, কারণ একবার বডি ওয়াশ করে তারপরে আবার ডিটানিং কোনো ট্রিটমেন্ট করা, আমাদের মতো লাইফস্টাইল যাদের হয়ে ওঠে না, কিছুটা নিজের ইন্টারেস্টেও তৈরি হয় অবশ্যই, সেটা আমি ডিনাই করতে পারবো না। তো এটা হচ্ছে একটা বডি ওয়াশ প্লাস স্ক্রাব, and which is a detanning scrub. So basically glow shine and bright gel আর glow hand wash already চলে এসেছে আপনাদের কাছে। একটা প্রশ্ন যেটা আমাদের কাছে ভীষণ ফিরে ফিরে আসে, যেটা আমারও ওই ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা বলতে পারো, সেটা হচ্ছে প্রথমত এটার জন্য আমাদের হয়তো ওয়েদার একটা কারণ, আমাদের লাইফস্টাইল কারণ, এবং তার সাথে সাথে কোভিড একটা কারণ, আমাদের মানে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আমি পার্সোনালি বলতে পারি বিভৎস হেয়ার ফল হচ্ছে। তুমি বলো আমি কী করে এটার হাত থেকে বাবা বন্ধুরা কিছুটা এক্স্যাক্টলি কিছু টিপিক্যাল প্রবলেমস, কমন প্রবলেমস আমাদের এখানে আছে, সেটা আমাদের জায়গা বিশেষে বলতে পারো, বা আমরা যে পরিমাণ পলিউশনে এক্সপোজ সেই কারণ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ডিউ টু ইলনেস আর কোভিড, কোভিড যেটা করছে যে আমাদের প্রচণ্ড পরিমাণে উইক করে দিচ্ছে, সেখানে হয়তো আমাদের
নিউট্রিশনে আমরা ল্যাক করছি, সব দিক থেকে কিন্তু আমরা সাফার করছি। এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই যে খুব তাড়াতাড়ি যদি হেয়ার ফল আমি স্টপ করতে চাই তার জন্য গ্লো প্লাস সলিউশন ইউজ করুন। সেটা জাস্ট একটা খুব ওয়াটারি সলিউশন। এটাকে আমি একটু প্যাকেজিং চেঞ্জ করার চেষ্টা করছি যাতে একদম স্প্রে করে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করে নিতে পারি। এখন এটা বেসিক্যালি হাতে নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি রুটসে, বা একটু কটনের মধ্যে করে নিয়ে অ্যাপ্লাই করতে পারি। এভাবে আপনারা রোজ ইউজ করুন সলিউশনটা, স্নান করার এক দু ঘন্টা আগে ইউজ করে নিতে পারেন, বা রাতে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা একবার ইউজ করে নিতে পারি। আর তবে হ্যাঁ, রেগুলার মেনটেনেন্সটা খুব জরুরি, যার জন্য গ্লো হেয়ার শ্যাম্পু, গ্লো হেয়ার কন্ডিশনার। আমি কখনোই বলবো না যে ঠিক দুদিন কি তিন দিনের মাথায় স্ক্যাল্পের যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে নতুন হেয়ার গ্রোথ দেখতে পাবেন, চুলে ভরে যাবে সেই জায়গাটা। সায়েন্সকে ডিফাই করে গ্ল্যামার ওয়ার্ল্ড কোনো কাজ করে না, বা আমি কোনো কাজ করি না, এরকম ফর্মুলেশন আমাদের জানা নেই। সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকো। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সম্পূর্ণায় গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর। রয়েছি আমি রূপা, আমার সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য গ্ল্যামারাস আলিয়া। এই যে বন্ধুরা আরও বেশি হাত বাড়াচ্ছেন, তো তারাও তো তোমাকে বিভিন্ন প্রশ্ন করেন, জানতে চান তোমার, সেই ব্যাপারে পরামর্শ নেন, সাজেশন নেন, প্রেসক্রিপশন, আমি সেই অর্থে বলবো, মানে তুমি রূপের ডাক্তারের জায়গা থেকে বলবো সাজেশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে সব থেকে বেশি কী ধরনের প্রশ্ন ফেস করছো? দেখো, এই সময় তুমি কোভিডের কথা যেরকম বললে, আমি সেটাতেই চলে যাচ্ছি। ইমিউনিটি বুস্টিংয়ের দিকে আমি দেখেছি প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে, কেন কি আমি সবসময় ন্যাচারাল স্কিন কেয়ার বা ন্যাচারাল উপায়ে ওয়েট লসের কথা সবসময় বলে এসেছি, সবসময় সেটাতেই জোর দিয়ে এসেছি। তো সেখানে যেটা দেখতে পেয়েছি, দিদি তুমি বলো কীভাবে আমরা ইমিউনিটি, আমাদের ইমিউনিটি বুস্ট করতে পারি, তো সেখানে আমি যেরকমভাবে কিছু ঘরোয়া রেসিপিও আমি বলেছি, যেরকম আমার সোশ্যাল মিডিয়াতে সবসময় কিছু না কিছু আমি শেয়ার করে থাকি। আর সেখান থেকে বলবো গ্লো স্লিম, গ্লো জিরো, ত্রিফলা, ত্রিকুটু, ত্রিফলা মানের মধ্যে আমলা রয়েছে, হরিতকি, বেবিতকি, এগুলো কিন্তু আমরা জানি যে ভাইটামিন সি কতটা পরিমাণে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে পারে। তো সেই কারণে গ্লো স্লিম, গ্লো জিরো আমি দেখেছি তার চাহিদাটা অনেকটাই বেড়ে গেছে, আর সেটা সত্যি সত্যি প্রমাণ করে দিয়েছে। আর তার সাথে সাথে অ্যালোভেরা জুস, তো অ্যালোভেরা জুস আমরা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে যদি একটু ইনটেক করে নিতে পারি, আর গ্লো স্লিম, গ্লো জিরোর ব্যবহার যেরকম তুমি বললে যে নতুন বন্ধুদের জন্য, নতুন বন্ধুদের জন্য বলে দিই যে গ্লো স্লিম টা আমরা ব্রেকফাস্টের পরে একবার চা চামচ একটু উষ্ণ গরম জলে মিক্স করে খেয়ে নিই, ঠিক একইভাবে আমরা লাঞ্চের পরে একবার খেয়ে নেব, আর ডিনারের আগে দুটো গ্লো জিরো, লাঞ্চের আগে দুটো গ্লো জিরো। ওয়েট ম্যানেজমেন্টও কিন্তু একটা খুব বড় বিষয় এই সময়। দেখেছো ডাক্তাররা তো বলছেন যে ওয়েট কন্ট্রোলে রাখুন, বা যাতে আমরা কোভিড ফাইট করার মতো আমাদের শরীরে সেই এবিলিটিটা থাকে, সেই জন্য ওয়েটটাকেও কিন্তু খুব ভালোভাবে আমাদের ওয়াচ করতে হবে। তো গ্লো স্লিম কিন্তু ওয়েটটা কন্ট্রোল করতে খুব হেলদিভাবে ওয়েটটা কন্ট্রোল করবে, গ্লো জিরো ওয়েটটাকে মেনটেন করবে। আর অ্যালোভেরা জুস আমার মনে আপনারা জেনেই গেছেন অলরেডি, অসাধারণ একটা সাপোর্ট দেবে শরীর থেকে টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখতে। এবারে আমাদের ডেইলি একটা তো বেসিক নিজেকে মেনটেন করা বিউটি রেজিম আছে, তার একটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পদ্ধতি আছে, ঠিক যেভাবে করলে আমাদের মানে নতুন বন্ধুরা বুঝতে পারবে যে কীভাবে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে। একদম, আমার নতুন বন্ধুদের জন্যই বলি, আর একটু সহজ করে দিই ব্যাপারটাকে, যে কোনো ধরনের স্কিন টাইপে আমরা যা করতে পারি সেটাই দেখিয়ে দিই। কারণ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যখন আমরা দিনের বেলায় স্কিন কেয়ারটা করছি বা বাইরে যাচ্ছি, স্কিনে সান প্রোটেকশন বা পলিউশন থেকে প্রোটেকশনের জন্য কী কী ইউজ করবো আমরা সেটা দেখে নিই। তার জন্য গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে আমরা টোনিং করে নিচ্ছি, গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম, গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, অ্যান্ড দেন কামস আওয়ার গ্লো ফেয়ার সানস্ক্রিন 30। We'll be right back.
একটা হেলদি ইভেন স্কিন টোন পেতে যে একটা লাউড মেকআপ করে থাকতে হবে তা কিন্তু নয়, জাস্ট সিম্পল স্কিন কেয়ার করলাম যেটা সারাদিন স্কিনের ওপর কাজ করছে না, অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ আ ভেরি হেলদি নাইস গ্লোয়িং স্কিন। আরেকটা জিনিস বলো, যদি গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্টটা আমি আমার সাজঘরে আমার বাড়ির ড্রয়িং রুমে চাই, তাহলে আমি কোথা থেকে প্রোডাক্টগুলো পাবো? আপনাদের জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট রয়েছে gwayurvedic.com। আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো কসমেটিক কাউন্টারে খোঁজ করুন, সেখানেও পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বার খোলা রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপে যাবতীয় মেসেজ করে পাঠিয়ে দিন, প্রশ্ন পাঠিয়ে দিন, তার উত্তর আমরা দিয়ে দেবো। তো হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে আমরা ক্যাশ অন ডেলিভারিতেও অর্ডার করতে পারি। এর বাইরে তো আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডের পার্লারও রয়েছে গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, খড়দা এবং ব্যারাকপুরে, সেইখানে গিয়েও তারা যোগাযোগ করতে পারেন। একদমই তার, এটা খুব ভালো অপশন আমি এই জন্য বলবো কারণ আমার থেরাপিস্টরা সেখানে কিন্তু ডিরেক্টলি স্কিনটা দেখে বলে দিতে পারছেন যে এক্স্যাক্টলি এই প্রোডাক্টগুলো আপনার জন্য ঠিক হবে। যদি আজকের প্রথম সময় শেষ, কিন্তু একটা সুখবর হলো, সম্পূর্ণ গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর প্রত্যেক দিন আপনাদের জন্য শুধুমাত্র এই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সঙ্গে থাকবেন। সম্পূর্ণ এখন ষোড়শী, আর এই 16 বছরের পথ চলা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। বিউটি প্রোডাক্ট থেকে বিউটি সেলুন, ফ্যাশন ডিজাইনার থেকে ইন্টেরিয়ার ডিজাইনার, হেলথ সেক্টর থেকে হোম কেয়ার সেক্টর, সম্পূর্ণ পরিবারে আপনাদের সকলের আমন্ত্রণ। যোগাযোগ করুন রাস্পবেরি রিফ্লেকশন kolkata@gmail.com। স্বপ্ন দেখার সাহস রাখুন আর তার বাস্তব রূপ দেবে সম্পূর্ণ।